সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ দিব, এই মেডিসিনটির নাম হচ্ছে মাইক্রোজেস্ট। আর এই ওষুধটি 200 mg এবং 100 mg ক্যাপসুল আকারে এটি মার্কেটে পাওয়া যায়। আজকের ভিডিওতে মাইক্রোজেস্ট ক্যাপসুলটি কী কী সমস্যা ক্ষেত্রে ব্যবহার করা হয়, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, খুবই সহজ ভাষায় আজকে তুলে ধরব। মাইক্রোজেস্ট এই ওষুধটি রেনেটা ফার্মাসিউটিক্যাল মার্কেটিং করে থাকে, আর এর জেনেরিক নেম হচ্ছে প্রোজেস্টেরন মাইক্রোনাইজড। তবে এই মেডিসিনটি একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। একজন রেজিস্টার্ড ডক্টর আপনার সার্বিক দিক চিন্তা করে প্রেসক্রিপশন করে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক মাইক্রোজেস্ট 200 এই ক্যাপসুলের কাজ কী। যখন একজন মহিলা সে মা হতে যায়, মানে প্রেগনেন্ট হয়, তখন ওই বাচ্চাটা লাস্ট পর্যন্ত টিকে থাকার জন্য একটা হরমোন এর দরকার হয়, আর সে হরমোনটার নাম হচ্ছে প্রোজেস্টেরন। এবং এই প্রোজেস্টেরনটা একটা মায়ের ন্যাচারালি থাকে, কিন্তু কোনো না কোনোভাবে অনেকেরই সব হরমোন ব্যালেন্স থাকে না বা কমে যায়। প্রোজেস্টেরন কমে গেলে হয় কি, বাচ্চাটা সে শেকের মধ্যে তখন থাকতে পারে না প্রোজেস্টেরনের অভাবে। তাই বাচ্চা শেকের জায়গায় ধরে রাখার জন্য তখন ডক্টর এই প্রোজেস্টেরনটি মাইক্রোজেস্ট এই মেডিসিনটি আবার যৌনি পথে ব্যবহার করা যায়। যৌনি পথে ব্যবহার করলে এর কার্যকারিতা অনেকাংশে বেশি। মাইক্রোজেস্ট এই মেডিসিনটি ডাক্তাররা অনেক সময় অন্যান্য সমস্যার জন্য দিয়ে থাকে, যেমন মাসিকের সমস্যা হয়ে থাকলে বা মহিলাদের ব্লিডিং বেশি হলে এই মাইক্রোজেস্ট ওষুধটি দিয়ে থাকে। মাইক্রোজেস্ট এই মেডিসিনটি মূলত ন্যাচারাল একটি প্রোজেস্টেরন, আর এর সেবন বিধি একটি করে দিনে দুইবেলা। মাইক্রোজেস্ট 200 এই ক্যাপসুল প্রতিটির দাম 30 টাকা, 300 টাকা পাতা, 10টি থাকে এক পাতায়। আর একটি কথা না বললেই নয়, স্বাস্থ্য সকল সুখের মূল, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আপনি যদি স্বাস্থ্য সচেতন হয়ে থাকুন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।